সিটটা একটু দেখি না আমরা ওয়ান হবে আজকে কিওয়ার্ড রিসার্চ আচ্ছা কিওয়ার্ড রিসার্চের আজকে আমরা বিস্তারিত আর একটু আলোচনা করতে চাইছিলাম তো আবারো চলে যাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা হয়েছিল রাইট কিওয়ার্ড রিসার্চের আইডিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল আমরা আমাদের শেষে ছিল যে কিওয়ার্ড টাইপ নিয়ে আমরা আলোচনা করছিলাম হ্যাঁ কিওয়ার্ড টাইপ নিয়ে আলোচনা করছিলাম তো এরপরে আমরা যেটা করব আমরা আজকে কথা ছিল যে বিস্তারিত আমরা আরও কিওয়ার্ড টাইপ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো গত পর্বে যেটা ছিল সেটা হচ্ছে নন কমার্শিয়াল ইন্টেন্ট কোনটা আর কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কোনগুলা এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি তো আজকে আমরা এইটা নিয়ে এই কিওয়ার্ড টাইপ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা করি তো এই কিওয়ার্ড টাইপগুলো নিয়ে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কমার্শিয়াল আর নন কমার্শিয়াল ঠিক আছে ওটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই আছে কি আচ্ছা তাহলে আমরা শুরু করি যে কিওয়ার্ড টাইপ আমরা জানি যে হচ্ছে যে কিওয়ার্ড টাইপ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কমার্শিয়াল আর একটা নন কমার্শিয়াল আর যদি আরও বিস্তারিতভাবে জানতে চাই যে কিওয়ার্ড টাইপগুলো আসলে কী ধরনের হতে চায় মানে কিওয়ার্ড টাইপগুলো কীভাবে হয় সেটা হচ্ছে আমরা জানি যে জেনেরিক ব্রড ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ বা লং টেল কিওয়ার্ড যে এই টাইপের কিওয়ার্ডগুলা আমরা কিভাবে ব্যবহার করব অথবা এই টাইপগুলা আমরা কিভাবে এই কিওয়ার্ডগুলা কী ধরনের কিওয়ার্ড হতে পারে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব যেমন জেনেরিক কিওয়ার্ড বা হেড মানে হেড যে কিওয়ার্ডগুলো আছে যেমন হেড কিওয়ার্ড বলতে জেনারেল কিওয়ার্ড মানে মূল যে কিওয়ার্ডটা মানে মাথা কিওয়ার্ড হেড বলতে আমরা মাথা বুঝি যে মাথার মানে শুরুর যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি যেমন আমরা যদি ক্যামেরা রিলেটেড নিয়ে কোনো কাজ করি তাহলে ক্যামেরা একটা জেনেরিক কিওয়ার্ড মানে যেমন ক্যামেরা বলতে কি যেমন ক্যামেরা হচ্ছে DSLR ক্যামেরা এগুলো হচ্ছে একটা জেনেরিক কিওয়ার্ড মানে হেড কিওয়ার্ড তারপর হচ্ছে ব্রডম্যাস কিওয়ার্ড হচ্ছে যে বডি কিওয়ার্ড বলতে ক্যামেরা তো আমরা জানি যে ক্যামেরা বা ক্যামেরা DSLR ক্যামেরা এরপরে DSLR ক্যামেরার তো একটা নাম থাকে যেমন আমরা ধরি নিকন DSLR ক্যামেরা তারপর ক্যানন আছে নিকন আছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে তারপরে এগুলো হচ্ছে আমাদের ব্রডম্যাস কিওয়ার্ড আর হচ্ছে আমাদের লং টেল যে কিওয়ার্ডগুলো আছে লং টেল কিওয়ার্ডগুলো আমরা আমাদের সেটা হচ্ছে চার ওয়ার্ডের মানে চার অক্ষরের যেমন নিকন D5 DSLR ক্যামেরা কটা ওয়ার্ড আছে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড তার মানে লং টেল কিওয়ার্ড হচ্ছে চারটা বা তার বেশি যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড তাহলে বোঝা গেছে জেনারিক কিওয়ার্ড ব্রড ম্যাচ কিওয়ার্ড আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড অথবা লং টেল কিওয়ার্ড চারটার বেশি যদি থাকে তাহলে সেটা লং টেল কিওয়ার্ড তিনটা না চারটা আছে আচ্ছা তাহলে আমাদের মেইন কিওয়ার্ড হইল কি যদি যদি মেইন কিওয়ার্ড হয় ক্যামেরা আমরা জানি ক্যামেরা একটা কি একটা ইন্ডাস্ট্রির নাম বা ক্যামেরা ধরে নিলাম যে ক্যামেরা আমাদের একটা হেডিং কিওয়ার্ড তো এই হেডের কিওয়ার্ডের ভিতরে আমরা যদি বডিতে আসি তাহলে এই বডিটা কি হচ্ছে যে নিকন DSLR ক্যামেরা তার মানে এটা কি যে ব্রডম্যাস কিওয়ার্ড তাহলে ব্রডম্যাস কিওয়ার্ড কেমন যেমন আমরা যদি ধরি যে মোবাইল ফোন এটা কি রিলেটেড কিওয়ার্ড মোবাইল ফোন এটা আচ্ছা মোবাইল কি ধরনের কিওয়ার্ড মোবাইল হেড জেনারেল কিওয়ার্ড আচ্ছা স্যামসাং মোবাইল এটা কি ধরনের কিওয়ার্ড স্যামসাং মোবাইল ব্রডম্যাস কিওয়ার্ড আচ্ছা আমরা আরো দিতে পারি যে স্যামসাং মোবাইল প্রাইজ ইন বাংলাদেশ এটা আসলে কি ধরনের কিওয়ার্ড এটা লং টেল কিওয়ার্ড এখন কথা হইল যে আমরা যে বড় সংখ্যাগুলো যেমন এখানে যদি লং টেল ধরি যে নিকন DSLR ক্যামেরা ফোন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি তো ল্যান্ডস্কেপের যে ক্যামেরাগুলো ফটোগ্রাফি করার জন্য যে ক্যামেরাগুলো আছে সেগুলা আমাদের যে আছে এটা তো আমাদের কোনটা থেকে বের হয়েছে হেড কিওয়ার্ড থেকে কারণ আমাদের মেইন কিওয়ার্ড কি ছিল ক্যামেরা বা DSLR ক্যামেরা তো DSLR ক্যামেরার বডি কিওয়ার্ড কি নিকন DSLR ক্যামেরা তারপর ক্যানন হতে পারে তাহলে ক্যানন DSLR ক্যামেরা এটা কি ধরনের কিওয়ার্ড এটা ব্রডম্যাস কিওয়ার্ড আচ্ছা
ব্রড ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা আমরা কালকে কথা বলছিলাম ফিশিং কায়াক নিয়ে, তো ফিশিং কায়াক কি কি ধরনের কিওয়ার্ড? অবশ্যই ব্রড ম্যাচ। তো ফিশিং কি ধরনের কিওয়ার্ড? ফিশিং জেনারেট কিওয়ার্ড। তাহলে আমি একটা কিওয়ার্ড সাজাচ্ছি, যেমন এখানে বলা আছে যে নিকন DSLR ক্যামেরা ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, এটা আমরা জানি লং টেল কিওয়ার্ড। আমরা জানি যে চারটার বেশি যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো লং টেল কিওয়ার্ড। তো আমি এখানে একটা কিওয়ার্ড যোগ করলাম যে হচ্ছে হাউ টু বাই, দিলাম হচ্ছে হাউ টু বাই এ হোস্টিং। এটা আমাদের কি ধরনের কিওয়ার্ড? হাউ টু বাই এ হোস্টিং, এটা কি ধরনের কিওয়ার্ড? হাউ টু বাই, এটা জেনারিক কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড নাকি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড? লং টেল, এটা মানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল এখানে যে ব্রড ম্যাচ, জেনারিক আর হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এগুলো সম্পর্কে কোনো অসুবিধা আছে কি আর বা বুঝতে কোনো অসুবিধা? না। তাহলে কিওয়ার্ড টাইপ আমাদের কয় ধরনের? টাইপ তিন ধরনের। হ্যাঁ আচ্ছা, একটু আগের স্ক্রিনটা শেয়ার, মানে আগের ক্লাসে যে লাস্ট পর্বটা ছিল, কিন্তু আসলে মানে তিনটা জিনিস এখানে একসাথে বলবো ছিল না, কমার্শিয়াল আসতেছে, নন কমার্শিয়াল আসতেছে, আবার কিওয়ার্ড। আচ্ছা তাহলে কিওয়ার্ড টাইপটা সম্পর্কে আমাদের বোঝা গেল, জেনারিক কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ড টাইপ সম্পর্কে আরো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা তাহলে আমরা অন্য কিছু আবার শুরু করি। তো কিওয়ার্ড টাইপ শুরু করলাম, এরপর আমরা যাব হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব, এই রিসার্চ করার রিসার্চ যে করব যে ক্লায়েন্ট আমাদের কাছে কি ধরনের কিওয়ার্ড চাবে বা ক্লায়েন্ট আমাদের কাছে কি চাবে, এটা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি যে কিওয়ার্ডের ধরনগুলা, যে কিওয়ার্ড কি কি ধরনের হতে পারে বা কোন কিওয়ার্ড কি ধরনের, যেমন যে আমাদের কি আছে, কি দেখলাম, আমাদের দেখলাম হচ্ছে যে কিওয়ার্ড টাইপ এটা জেনারেক, ব্রড ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো এখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে কি চাবে সেটা সম্পর্কে আমরা জানি। যেমন আমাদের ক্লায়েন্ট চাবে দুই ধরনের কিওয়ার্ড আমাদের কাছে, একটা হচ্ছে ব্লগ আর একটা হচ্ছে ই কমার্স। ঠিক আছে, তো ব্লগ আর ই কমার্স এই দুই ধরনের আমাদের কাছে কিওয়ার্ড চাবে। এবার ব্লগ কি ধরনের আমরা কিভাবে বুঝবো যে কোনটা ব্লগ আর কোনটা ই কমার্স রিলেটেড? যখন বায়ার আমাদের ব্লগ রিলেটেড কিছু কিওয়ার্ড দিবে, তার মানে ব্লগ বলতে আমরা কি বুঝি, কোনো কিছু ইনফরমেশন বা খোঁজা বা বের করা, এগুলো হচ্ছে ব্লগ রিলেটেড কন্টেন্ট। তাহলে ইনফরমেটিভ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ব্লগ রিলেটেডে পড়ে। যেমন যদি আমি এখানে আসি, আচ্ছা উপরে একটু আসি, আচ্ছা কিওয়ার্ড টাইপ শুরু থেকে যেটা শুরু করছিলাম এটা সম্পর্কে একটু আসি। যেহেতু ব্লগ আমরা কি বলছিলাম যে ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে ব্লগ রিলেটেড কিওয়ার্ডগুলো, তো ইনফরমেটিভ বলতে কি সেটা কি কিসে আসতেছে? নন কমার্শিয়ালের মধ্যে আসতেছে। যেমন হোয়াট ইজ হোস্টিং, তাহলে এটা কি নন কমার্শিয়াল, এটা কি ব্লগ রিলেটেড, তার মানে এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। আচ্ছা আরেকটা আছে হাউ টু মেক এ ওয়েবসাইট, এটা তো নন কমার্শিয়াল ওয়েবসাইট, নন কমার্শিয়াল ইন্টেন্ট, তাহলে এটাতে কি বোঝা যায়, তাহলে এটা ব্লগ রিলেটেড মানে ইনফরমেটিভ। এখান থেকে আমরা ইনফরমেটিভ ছাড়া অন্য কিছু পাবো কি? আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখি, ই কমার্স। ই কমার্স বলতে কি বাইং ইন্টেন্ট বা ইনফরমেটিভ। তো ই কমার্স বলতে আমরা কি কি বুঝি, যে কোনো কিছু কেনার উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু সার্চ করি সেগুলো হচ্ছে ই কমার্স রিলেটেড বা বাইং কিওয়ার্ড। যেমন আছে কি বাংলাদেশে দারাজ আছে, পিকাবো আছে, বিভিন্ন রকমের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে। হ্যাঁ পিকাবো বাংলাদেশের, পিকাবো তো বাংলাদেশি। তো এই যে যেমন আমরা দারাজকে ধরি, তাহলে আমাদের যে কোনো কিছু যদি আমি কেনার উদ্দেশ্যে সার্চ দিই তাহলে সেটা বাইং রিলেটেড মানে ই কমার্স চলে যাচ্ছে। এখন আমি আরেকটু আমাদের পেজে চলে যাই, এখানে আচ্ছা এটা না এটা। তো এখানে কমার্শিয়াল বলতে কোনটা বুঝাইছে, যেমন আমি এখানে কোনো কিছু কেনার উদ্দেশ্যে, যেমন এখানে স্যামসাং S9 Prize, যে আমি কি চাচ্ছি যে স্যামসাং S9 Prize সম্পর্কে মানে লিখে সার্চ করলাম, তাহলে কি প্রাইসটা চলে আসলো, এই প্রাইসটা কারা দিবে আমাকে,
যাদের ওয়েবসাইটে যারা যারা যাদের ওয়েবসাইট হচ্ছে ই কমার্স রিলেটেড তারা আমাদেরকে দিবে, তাহলে এটা হচ্ছে কমার্শিয়াল, বোঝা গেছে? তাহলে আচ্ছা, তাহলে আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি যে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাদের কাছে কি চাবে? দুই ধরনের কিওয়ার্ড, একটা হচ্ছে কি ব্লগ মানে হচ্ছে কি ইনফরমেটিভ, আর একটা হচ্ছে ই কমার্স মানে হচ্ছে বাইং ইন্টেন্ট বা ইনফরমেটিভ। এখন ব্লগ বলতে কি, যেমন ব্লগ বলতে আমরা এটাকে বুঝি যে হচ্ছে হোয়াট ইজ, তারপরে হাউ টু, এগুলো হচ্ছে ব্লগ রিলেটেড। যেমন আমি যদি একটু বিস্তারিত যদি আলোচনা করতে গিয়ে যদি সার্চ করি, তাহলে আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ হোস্টিং। তো হোয়াট ইজ হোস্টিং লিখে সার্চ করি, আমি এটা কিসের উদ্দেশ্যে সার্চ করতেছি? জানার উদ্দেশ্যে। আমি কেনার উদ্দেশ্যে করতেছি, তাহলে এটা কি ইনফরমেটিভ কিওয়ার্ড? তাহলে হোয়াট ইজ হোস্টিং এটা কি ইনফরমেটিভ কিওয়ার্ড। আচ্ছা, এখানে আরো একটা আছে, এটা কি হাউ টু ম্যাক এ ওয়েবসাইট। তো আমি এখানে সার্চ করলাম যে হাউ টু ম্যাক এ ওয়েবসাইট, এটা আমাদের কি রিলেটেড কিওয়ার্ড? এটা আমাদের ইনফরমেটিভ রিলেটেড কিওয়ার্ড। আচ্ছা, এবার আমি আমি চাচ্ছি যে বাই এ হোস্টিং, তো আমি একটি হোস্টিং কেনার জন্য সার্চ দিলাম গুগলে, তাহলে এটা আমার কি ধরনের কিওয়ার্ড? ই কমার্স মানে বাইং রিলেটেড কিওয়ার্ড। তো বাই এ হোস্টিং লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে আমাদের সামনে একটা ওয়েবসাইট আসছে, এটার নাম কি নেমচিপ, একটা ওয়েবসাইট। তো এই নেমচিপ ওয়েবসাইটে আমরা আসলাম, আসার পরে আমি এখানে কোনো ইনফরমেশন তো পাচ্ছি কি? তেমন একটা ইনফরমেশন পাচ্ছি না, ইনফরমেশন পাবো না বলতে ভুল হবে, আমরা ইনফরমেশন পাবো, তবে এটা আমরা কিসের উদ্দেশ্যে কিনতেছি? বাইং এর উদ্দেশ্যে, কারণ এটা একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। তাহলে বায়ার আমাদের কাছ থেকে কি চাবে? দুই ধরনের কিওয়ার্ড, একটা হচ্ছে ব্লগ মানে ইনফরমেটিভ কিওয়ার্ড, আর একটা হচ্ছে ই কমার্স বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। তাহলে এই ক্লায়েন্ট আমাদের কাছে কি চাবে এই বিষয়টাতে ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে দেয়, আমরা বুঝবো কোনটা কোন ধরনের কিওয়ার্ড। বায়ার যদি বলে যে আমার একটা ব্লগ আছে, আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তাহলে আমরা কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করব? হোয়াট ইজ, হাউ টু, এই ধরনের কিওয়ার্ড রিসার্চ করে দিব। বায়ার যদি বলে আমার ই কমার্স রিলেটেডের জন্য একটা, সরি, বায়ার যদি বলে আমাদের ই কমার্স, আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তুমি সেটার কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আমাকে কি কি ব্যবহার করতে হবে? বাইং রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের রিসার্চ করতে হবে। তাহলে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের কিওয়ার্ড টাইপ বা ক্লায়েন্ট আমাদের কাছে কি চাবে সেটার সম্পর্কে একটা ধারণা। আচ্ছা, তার আগে আমরা আর একটু বিষয় ক্লিয়ার হয়ে নেই, আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব, একেবারে রিসার্চ করব সেটার জন্য আমাদের, আচ্ছা এটা একটু পরে আইডিয়াগুলো নিচ্ছি, আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের কিছু টুলস লাগবে, এটা না, আচ্ছা আমাদের কিছু টুলস লাগবে। আমি ওই টুলসগুলো আমাদের গ্রুপে দিয়ে দিছি কি কি টুলস লাগবে, ঠিক আছে? লিংক দেই নাই, আমি কিভাবে করতে হয় সেগুলো আমি বিস্তারিত দেখাচ্ছি, যেমন আমি একটা দেখাবো, ঠিক আছে? যেমন আমাদের সর্বপ্রথম তিনটা টুলস লাগবে, একটা হচ্ছে, হ্যাঁ আমরা তিনটা টুলস ব্যবহার করব প্রথমত, একটা হচ্ছে ভিপিএন ইউজ করব, আরেকটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার ইউজ করব, কিওয়ার্ড এভরিহোয়ার ওইটা ইউজ করব, আরেকটা হচ্ছে মজবার ইউজ করব। তো এগুলো কিভাবে ইউজ, এই নামগুলো আমি আমার গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে পাওয়া যাবে। তো ভিপিএন, যার যেটা ভিপিএন যেটা পছন্দ করে, তো ভাই আমি যেটা ভিপিএন ইউজ করি সেটা হলো ব্রাউজার ভিপিএন। তো ব্রাউজার ভিপিএনটা কিভাবে গুগল ক্রোম এক্সটেনশনে আমি সেট আপ করবো সেটা হচ্ছে, তো আমি গুগলে লিখে সার্চ করলাম ব্রাউজার ভিপিএন, ব্রাউজার ভিপিএন আমি এখানেও এক্সটেনশন লিখতে পারি যে ব্রাউজার ভিপিএন এক্সটেনশন গুগল ক্রোম। তো যাই হোক, আমি এটা লিখলাম, লেখার পরে এই যে ব্রাউজার ভিপিএন লিখছি চলে আসছে, কিন্তু জাস্ট ওপেন করলাম, ক্লিক করলাম সাইটটাতে, ক্লিক করার পরে আমাদের এক্সটেনশন ওপেন হয়ে গেল। যেহেতু আমার এটা সেট আপ করা আছে, ওই কারণে আমার এখানে রিমুভ করতে বলতেছে, এটা জাস্ট সেট আপ করা খুবই ইজি। ইন্ডিয়ান সার্ভার এখানে পাওয়া যায় না। তাহলে আমি এটা সিম্পলি কি করবো, এখান থেকে অ্যাড টু এক্সটেনশন করলে আমার এটা অ্যাড টু ক্রোম করলে এটা আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তাহলে এক্সটেনশন অ্যাড করানো কি দেখানো লাগবে? আচ্ছা, বিস্তারিত যদি কারো কোনো সমস্যা হয় এক্সটেনশনগুলো সেট আপ করতে, তাহলে গ্রুপে নক দিলেই আমি সেটা সলভ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা এক্সটেনশন সেট আপ করতে হবে? ভিপিএন আপাতত, মানে শুরুতে, শুরু করার জন্য। তাহলে আমরা তিনটা করে নিব, এই তিনটা আমি গ্রুপে দিয়ে রাখছি, এই তিনটা ওইখান থেকে সেট আপ করে মানে করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের
এক্সটেনশন চলে গেল, এরপর আমরা কি করব? আপনি যে যে দিল আর বাকি যে সফটওয়্যার, ওগুলো কি সফটওয়্যারের মানে নামগুলো দিছেন নাকি? হ্যাঁ, সফটওয়্যারের নামগুলো দিয়ে দিছি, যাতে যদি কোনো প্রবলেম হয় গ্রুপে নক করলে আমি দেখাই দিব ওই ব্যাপারগুলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভাই শুনতে পাচ্ছেন না তো? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। এগুলো আসলে ফ্রি টুলস, আমরা ফ্রি টুলস এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেটা আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা ফ্রিতে কিভাবে কোন প্রকার টাকা ছাড়াই, যেহেতু আমরা নতুন এসইওতে আসছি, কারণ এই মুহূর্তে আমাদের যেহেতু এত বাজেট নাই, সেজন্য ফ্রিতে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো জেনারেট করব সেগুলো সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। তবে যে তিনটা টুলসের কথা বললাম, আমাদের সর্বপ্রথম একটা ভিপিএন লাগবে, আর একটা আমরা সর্বপ্রথম গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো আমি ওই জন্য বেসিক কিওয়ার্ড এভরিহোয়ার যে এক্সটেনশনটা আছে ওটা সেট আপ করছি, করার পরে আমরা মজবার সেট আপ করছি, এগুলোর কাজ আমরা আস্তে আস্তে দেখব। তো এখন আমরা দেখব হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, যে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব সেগুলো কোথা থেকে রিসার্চ করব তার একটা আইডিয়া নিব। যেমন আমি সর্বপ্রথম যে আইডিয়াগুলো নিব সেটা হচ্ছে গুগল সার্চ সাজেশন অ্যান্ড রিলেটেড সার্চ, এখান থেকে আমি কিওয়ার্ড রিসার্চের আইডিয়া নিতে পারি। তারপরে তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আইডিয়া নিতে পারি। উবার সাজেস্ট আছে, এখান থেকে আইডিয়া নিতে পারি উবার সাজেস্ট, ঠিক আছে? তারপরে সলভ আছে, তারপর সলভের পরে এটা আসলে এই দুই এগুলো সব পেইড টুলস। তারপর আমরা দেখব পেইড টুলসের ভিতরে আমরা ফ্রিতে বেশ কিছু ইউজ করতে পারবো, মানে সব কিছু ইউজ করতে পারবো না, হাতে গোনা কয়েকটা ইউজ করতে পারবো, তবে ফুললিভাবে অ্যাক্সেস করতে পারবো না। তারপর এখানে আছে LSI গ্রাফ, এখান থেকেও আমরা কিওয়ার্ড একটু সাজেস্ট আইডিয়া নিতে পারি। তারপর উইকিপিডিয়া থেকে নিতে পারি, কিওয়ার্ড ফাইন্ডার থেকে নিতে পারি। তো এইগুলা থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো, আমরা যদি এখান থেকে এই ছয়টা আইডিয়া ইউজ করতে পারি, তাহলে আমরা ফ্রিতেই ভালো ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা কিওয়ার্ড আইডিয়া থেকে নিব হচ্ছে, ব্যবহার করব গুগল সার্চ সাজেশন অ্যান্ড রিলেটেড সার্চ, এইটা থেকে আমরা সাজেশন নিব। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা একটা এক্সেল শিট ওপেন করে নিব। তো আমি এক্সেল শিট ওপেন করলাম, আচ্ছা এক্সেল শিট ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখন কিওয়ার্ডগুলো বের করব। তো কিওয়ার্ড বের করার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, যে আমাদের ফার্স্ট টাইম কথা ছিল যে হচ্ছে গুগল সার্চ সাজেশন অ্যান্ড রিলেটেড সার্চ, এইখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া নিব। তো আমরা একটা মেইন কিওয়ার্ড নেই, তো আমরা একটা মেইন কিওয়ার্ড নেই, কিওয়ার্ডটা তো আমাদের মেইন কিওয়ার্ড হবে, আমরা ফিশিং রিলেটেড কাজ করব, তাহলে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ফিশিং। তো এটার জন্য আমরা এখন যেটা করব, সর্বপ্রথম গুগলে চলে যাব, গুগলে আসার পরে আমি সার্চ করব, আচ্ছা গুগল ডট কমে চলে আসি, গুগল ডট কমে আসার পরে আমি লিখব ফিশিং, যেহেতু আমার একটা মেন কিওয়ার্ড। তো এখানে দেখা যায় যখন আমি ফিশিং লিখলাম, লেখার পরে আমি কিন্তু ইন্টার দিব না, জাস্ট ফিশিং লিখলাম, লেখার পরে গুগল আমাকে কি বলছে যে তুমি ফিশিং লিখে মানে সার্চ বা ফিশিং রিলেটেড কিছু জানতে চাচ্ছ, তবে মানুষ ফিশিং বাদে এই নিচের কিছু লিখে সার্চ করে, যেমন ফিশিং কায়াক আছে, ফিশিং কায়াক আমি লিখে সার্চ করছি যার কারণে আসছে, যাই হোক আমি এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে গুগল আমাকে আরও সাজেস্ট করছে, আমি যে ফিশিং রিলেটেড নিয়ে কাজ করতেছি, গুগল আমাকে বলতেছে যে এই ফিশিং বাদে আরও নিচের কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলা মানুষ সার্চ করে। যেহেতু আমরা এই পর্যন্ত ভিপিএন সেট আপ করি নাই, এই কারণে বাংলাদেশ আসছে, তাহলে আমরা এখানে একটা কথা আছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা ফিশিং রিলেটেড কাজটা শুধুমাত্র বাংলাদেশের জন্য করব না, আমরাই আমার ক্লায়েন্ট আমি না হয় বাংলাদেশে কাজ করব, বাট আমার ক্লায়েন্ট তো আমাকে বাইরের দেশে দিতে পারে। যেমন আমার ক্লায়েন্ট যদি কানাডার হয়ে থাকে, তাহলে আমাকে কানাডা থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যদি ক্লায়েন্ট আমার ইউনাইটেড স্টেট হয়, তাহলে ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন কথা হইল যে আমি বাংলাদেশ থেকে কিওয়ার্ড সার্চ করতেছি, যেটা ইউনাইটেড স্টেটে সেটা নাও করতে পারে, ইউনাইটেড স্টেটে যেটা যে কিওয়ার্ড লিখে সার্চ করে বাংলাদেশে সেটা নাও করতে পারে।
আবার কানাডাতে যেটা সার্চ করে ইউনাইটেড স্টেটে সেটা নাও সার্চ করতে পারে। এক কথায় আমার ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা ভিপিএন ইউজ করব। ভিপিএন ইউজ করার জন্য আমরা যে কাজটুকু করব, আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব না। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কি করব, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে ইনকগনেটো মুড ওপেন, ইনকগনেটো উইন্ডো আমরা চালু করে নেব। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে চলে আসলাম। তো এখানে একটা জিনিস ব্যাপার দেখাই, সেটা হলো যে আমাদের যে ব্রাউজারটা আছে সেখানে আমার অনেকগুলো এক্সটেনশন সেট আপ করা আছে, বাট যখনই আমি গুগল ক্রোমের ইনকগনেটো ব্রাউজারটা মানে প্রাইভেট ব্রাউজারটা ওপেন করলাম এখানে কিন্তু এতগুলো নাই, কয়েকটা আছে। তো বাকিগুলো আমি কি করব, তো এটা এগুলো আমার আছে, আমি এগুলো জাস্ট রিমুভ করে দেই, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা এটা আমি অ্যালাউ, আমি আবার শুরু থেকে দেখাই। আমি কি করলাম, ইনকগনেটো ব্রাউজারটা মানে প্রাইভেট ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে ভিপিএন কানেক্ট করব, বাট ভিপিএন কানেক্ট করার মতো কিন্তু কোনো অপশন নাই। তো অপশনটা করার জন্য আমাকে কি করতে হবে, যে ভিপিএনটা আমার কিন্তু ব্রাউজারটা কিন্তু আছে, আমি যে ভিপিএনটা সেট আপ করছি এটা কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আছে বাট প্রাইভেট ব্রাউজারের মধ্যে নাই। এই জন্য আমাকে কি করতে হবে, প্রাইভেট ব্রাউজারের ব্রাউজারে নিয়ে আসার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশন, এখানে আসার পরে আমরা চাচ্ছিলাম যে হচ্ছে ব্রাউজার ভিপিএনটা আমাদের ইনকগনেটো মুডে ওপেন করতে। এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এখানে অ্যালাউ ইন ইনকগনেটো এটা আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে এটা জাস্ট কেটে দিব। কেটে দেওয়ার পরে তাহলে ইনকগনেটো মুড চালু করার জন্য আবারও থ্রি ডট মেনু আসবো। থ্রি ডট মেনু থেকে নিউ ইনকগনেটো মুড উইন্ডো ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখা যায় যে আমাদের এই ব্রাউজার ভিপিএনটা যেটা আমরা অ্যালাউ করে দিলাম সেটা এখানে শো করছে। আচ্ছা শো যেহেতু করছে, আমি এখন আমার এইটা ভিপিএনটা আছে এটা আমি কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমি ফার্স্ট টাইম গুগলে চলে গেলাম। গুগলে আসার পরে যখন আমি গুগলে আসি, সাধারণত বাংলা যে দেশ থেকে আমরা গুগল গুগল ভিজিট করব সে দেশের নাম চলে আসবে। যেমন আমি বাংলাদেশ থেকে ভিজিট করতেছি গুগলে, আমার এখানে আমার দেশের নাম চলে আসছে। আমি যদি ইন্ডিয়া থেকে করতাম তাহলে এখানে ইন্ডিয়া আসতো। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিজিট করতেছি, গুগল ধরে ফেলছে যে আমি বাংলাদেশ থেকেই আসি। তো এই জন্য যদি আমার ক্লায়েন্টের কিওয়ার্ড হয় ইউনাইটেড স্টেটে, সাপোজ এক্সাম্পল যে আমি ফিশিং নিয়ে কাজ করতেছি, তো ফিশিংয়ের কিওয়ার্ড এটা আমার আমেরিকার ক্লায়েন্ট আমাকে দিছে রিসার্চ করার জন্য, তাহলে আমাকে অবশ্যই ইউনাইটেড স্টেট থেকে আমাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। এই জন্য আমি কি করব, আমাদের ভিপিএনটাকে কানেক্ট করে নেব। ভিপিএনটা কানেক্ট করার জন্য আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে জাস্ট ভিপিএনটা ওপেন করলাম। তো এখানে এখানে ইউনাইটেড স্টেট সেট আপ হয়ে গেছে। তো ভিপিএনটা কানেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আমি জাস্ট এটা রিলোড করব। রিলোড করলে দেখা যাবে, তো এখানে দেখা যায় যে বাংলাদেশ লেখাটা ছিল সেটা চলে গেছে। আমি যদি আরও একবার কনফার্ম হতে চাই তাহলে আমাকে যাইতে হবে, আমি গুগলে যাই সার্চ করব হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি লিখে যদি সার্চ করি তাহলে আমি এখান থেকেও দেখতে পাবো যে আসলে আমার এই ভিপিএনটা কানেক্ট হইল কিনা। আচ্ছা এখানে দেখা যায় যে আসলে কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার এই ভিপিএনটা ফাইনালি কানেক্ট করছে। আর এই ভিপিএনটা যদি আমি অফ করি তাহলে এটা বাংলাদেশ থেকে আসতো। আমি একবার অফ করে দেখাই, আমি এটা বন্ধ করলাম, বন্ধ করে আবার এই পেজটা রিলোড দেই, এই যে কান্ট্রি বাংলাদেশ চলে আসছে। আর আমি যদি আবার ভিপিএনটা ওপেন করি, ভিপিএনটা ওপেন করে যদি আবার রিফ্রেশ দেই তাহলে এই যে কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভিপিএন কানেক্ট করব। আচ্ছা তাহলে ভিপিএন কি, ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, যে ভার্চুয়ালভাবে আমরা প্রাইভেট নেটওয়ার্ক এক দেশ থেকে অন্য দেশের কানেক্ট করতে পারি। আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য রেডি, সব কিছু আমাদের ওকে। এখন আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ফিশিং। আমরা গুগল থেকে ফার্স্ট টাইম আমরা দেখছিলাম যে গুগলের সাজেস্ট থেকে আমরা কিওয়ার্ড কিছু নিব। তো সর্বপ্রথম আমি গুগলে চলে গেলাম, গুগল ডট কম, আমাদের ভিপিএন রেডি। গুগল ডট কমে এসে আমি সার্চ করবো FISHING, ফিশিং লিখে সার্চ করলাম। তো
আচ্ছা, ফিশিং লেখে সার্চ করছি, তো যেহেতু বাংলাদেশ থেকে যখন আমি সার্চ করছিলাম তখন কিন্তু নিচে বাংলাদেশ একটা কথা ছিল, তো আমি কিন্তু বাংলাদেশ ফিশিং লিখলাম, ফিশিং লিখে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে হইল কি যে ফিশিং লিখে আমি যখন সার্চ করছি, ফিশিং রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু গুগল আমার সামনে নিয়ে আসছে। এখন আমি এটা কেটে দিয়ে আবার গুগলে চলে যাব। গুগলে আসার পরে আমি এবার আর ইন্টার দিব না, আমি জাস্ট লিখব ফিশিং লিখলাম। ফিশিং লেখার পরে আমি জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে, আবার গুগলে যাই। যখনই আমি ফিশিং লিখলাম, এখানে ইন্টার দিব না, জাস্ট কার্সরটা ধরে রাখবো, তো ফিশিং রিলেটেড গুগল, যখন আমি গুগলকে বললাম যে ফিশিং রিলেটেড কিছু চাচ্ছি, গুগল কি করছে আমাকে আরও কিওয়ার্ড সাজেস্ট করছে, যে ফিশিং রিলেটেড বাদে আরও নিচের যে কিওয়ার্ডগুলো, যেমন ফিশিং কায়াক আছে, ফিশিং লাইসেন্স, ফিশিং রুট, সরি, এই এই ধরনের বিভিন্ন রকম কিওয়ার্ড গুগল আমাকে সাজেস্ট করছে, এখান থেকে নিতে পারি। অথবা আমি এখান থেকে ইন্টার যদি প্রেস করি, ইন্টার প্রেস করার পর আমরা জানি যে গুগলে যখন আমরা সার্চ করব, গুগল আমাকে আমার ওয়েব পেজে 10টা রেজাল্ট শো করাবে। তো 10টা রেজাল্ট এখানে আমাদের 10টা রেজাল্ট শো করাইছে। তো নিচের যদি আসি, এখান পর সার্চ রিলেটেড ফর ফিশিং, তো আমাদের কথা ছিল যে হচ্ছে আমরা গুগল সার্চ সাজেশন, মানে আমরা তাহলে পাইলাম কি যে গুগল সার্চ সাজেশনের মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড বের করতে পারি। তাহলে আমরা যখন গুগলে লিখলাম ফিশিং, তাহলে গুগল কি করলো, আমাকে কিছু সাজেশন কিওয়ার্ড দিল। আমরা কি করতে পারি, এই কিওয়ার্ডগুলো আমাদের এক্সেল শিটে উঠাইতে পারি। জাস্ট এক্সাম্পল হিসাবে এগুলো দেখাইলাম। আচ্ছা, এরপরে আমাদের কথা ছিল যে আমরা দেখাবো হচ্ছে যে অ্যান্ড রিলেটেড সার্চ, এই রিলেটেড সার্চগুলো যখন আমি সার্চ করলাম, সার্চ করতেছি, গুগলে আসার পরে এখানে সার্চ করতেছি ফিশিং, ফিশিং লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে নিচের দিকে আমরা দেখি যে গুগল আমাকে কিছু রেজাল্ট শো করাইছে, রিলেটেড রেজাল্ট। তাহলে এইভাবে আমরা গুগল সার্চের সার্চের মাধ্যমে তাহলে এভাবে আমরা গুগল সার্চ সাজেশন অ্যান্ড সাজেশনের মাধ্যমে কিওয়ার্ডগুলো বের করতে পারি, অথবা রিলেটেড সার্চের মাধ্যমেও কিওয়ার্ডগুলো জেনারেট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা ডাইরেক্ট গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিওয়ার্ডগুলো নিব। এখন কিন্তু আমরা জাস্ট কিওয়ার্ডগুলো শুধুমাত্র আইডিয়া নিচ্ছি, বাট এক্সেল শিটে উঠাচ্ছি না। আমরা একটু পরে সেগুলো এক্সেল শিটে কীভাবে উঠাইতে হয় সেগুলো আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আগে আমরা গুগলের গুগল থেকে আমরা আগে আইডিয়াগুলো নিই যে হচ্ছে কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করব, বা কিওয়ার্ডগুলো কীভাবে জেনারেট করব। তো এরপরে ছিল আমাদের যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার করার জন্য আমাদের যেটা করতে হবে, তো সর্বপ্রথম আমি আমার ভিপিএনটা কানেক্ট করাই আছে, আমি গুগলে যাব। গুগলে আসার পরে আমি লিখব গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমার সামনে ফার্স্ট টাইম এগুলো হচ্ছে গুগলের অ্যাডভাইস। তো নিচে আসি, নিচে আসার পরে আচ্ছা, এই যে প্রথমে একটা ওয়েবসাইট আসছে, আমি জাস্ট এই ওয়েবসাইটটাতে ওপেন করব, ads.google.com। এই ওয়েবসাইটটাতে আসলাম। আসার পরে আমি এখানে লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাকে গুগলের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি জাস্ট এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আমাকে নতুন একটা উইন্ডোতে ওপেন করবে। ওপেন হওয়ার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে আসার পরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবো এখানে, তারপরে তারপর পাসওয়ার্ড। এখানে লগ ইন করে নিব।
পাসওয়ার্ড কি ইমেল অ্যাড্রেসটা? ইমেল হ্যাঁ, আমরা ইমেল দিয়ে লগইন করতেছি এটা, কারণ এটা হচ্ছে গুগলেরই একটা ফিচার। ইমেলের নাম নুবি না, ইমেলেরই পাসওয়ার্ড, কারণ এটা গুগলেরই ফিচার। এখান থেকে লগইন করতে গেলে গুগল গুগল দ্বারা লগইন করতে হবে। আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যদি ভিপিএন ইউজ করে গুগল প্ল্যানের না না না, এরকম কোনো সমস্যা হবে না, বিকজ আমরা তো অ্যাড রান করতেছি না, আমরা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করতেছি, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে আসার পরে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে এখানে আমার বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আমি ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যায় যে এই কান্ট্রিটা আমাদের বাংলাদেশ আছে, যেহেতু আমি ভিপিএন বন্ধ করছি, ভিপিএন এই কারণে বন্ধ করছি কারণ ভিপিএন ইউজ করলে ইন্টারনেটটা স্লো হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে আমরা জাস্ট বাংলাদেশ যেটা আছে এটা চেঞ্জ করব, বাংলাদেশটা কেটে দিয়ে আমি কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি ইউএস এর জন্য। তাহলে আমি ইউএস লিখে ইউএস কান্ট্রি সিলেক্ট করলাম, করার পরে জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমাদের যে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি এই কিওয়ার্ডটা আমি এইখানে বসাই দিব, মানে এই কিওয়ার্ডে আমি কিওয়ার্ড রিসার্চ করব। যে আমাদের কাজ হচ্ছে ফিশিং, তো ফিশিং লিখে আমি যদি গেটস রেজাল্টে ক্লিক করি তাহলে এখান থেকে ফিশিং রিলেটেড যে যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমাকে সাজেস্ট করতেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আমি মান্থলি সার্চ ভলিউম পাচ্ছি, কম্পিটিটর কম্পিটিশন পাচ্ছি, তারপরে আমি সিপিসি রেট এখানে দেয় নাই। তো আমরা জাস্ট এখান থেকে দুইটা নিব, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই ফিশিং রিলেটেড যে কিওয়ার্ডটা আছে এগুলো আমরা এখন আমাদের এক্সেল শিটে উঠাবো। উঠানোর জন্য আমরা এখান থেকে করতে পারি, আমাদের যে ফিশিং রিলেটেড যে কিওয়ার্ডটা আছে এখান থেকে আমি যে সার্চ করে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম বা আমি যে রেজাল্টগুলো পাইলাম, এটা আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি, অথবা এখান থেকে একটা একটা করে কপি করে আমি আমার এক্সেল শিটে উঠাইতে পারি। তো আমি খুব ইজিভাবে করার জন্য আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখানে আমি এটা ডাউনলোডও করব, CSVতে ডাউনলোড করলাম। এখানে যদি ক্লিক করি তাহলে এই এক্সেল, এটা এক্সেল শিট হয়ে ডাউনলোড হয়ে যাবে। তাহলে কি ডাউনলোড হইল, আমি যে ফিশিং রিলেটেড যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম, এটা আমাদের যে সাজেস্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলার একটা এক্সেল শিট আমাদের সামনে ডাউনলোড হইল। তো আমি এটা এখন ওপেন করলাম। আচ্ছা, এক্সেল শিটটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের টোটালি রেজাল্টটা আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা যেগুলো রাখবো, আমার শুধুমাত্র দরকার হচ্ছে মান্থলি সার্চ ভলিউমটা, কারেন্সি দরকার নাই আমার, রিমুভ করে দিচ্ছি। এভারেস্ট মান্থলি না, দরকার নাই, রিমুভ করেছি। কম্পিটিশন এটা রাখতেছি না, কম্পিটিশনের দরকার নেই আপাতত, এগুলো সবগুলো রিমুভ করে দিচ্ছে। বাকি যা আছে আমার দরকার শুধুমাত্র যে মান্থলি সার্চ ভলিউম আর হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড টাইপটা। এগুলো হচ্ছে আমরা প্রথম অবস্থায় যে কিওয়ার্ডগুলো নিব, যে 500 অথবা 700 উপরে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আমরা নিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কিওয়ার্ডগুলো নিব, একটু নিচে স্ক্রল করে নিচে আসি। যেহেতু 1000 আছে বেস্ট বেস্ট কিওয়ার্ড, 100 থেকে 1000, আমরা এগুলো চাইলে রাখতে পারি অথবা ডিলিট করতে পারি। তো আমরা চাচ্ছিলাম যে হাই মান্থলি সার্চ ভলিউম ওইগুলো রাখার জন্য। তো যেগুলো আমাদের লো ভলিউম আছে সেগুলো আমরা রিমুভ করে দিব। এখানে অনেক কিওয়ার্ড আসছে, তো এখান থেকে আমরা ধরে আমরা চাচ্ছিলাম যে যেহেতু এখানে অনেক কিওয়ার্ড আসছে, আচ্ছা শুরু থেকে একবার আসি, রিমুভ করে দে, এই যে কম্পিটিশন এটা রাখবো, কম্পিটিশন রেখে বাকিগুলো ডিলিট করে দেবো। তা এতে করে আমাদের কিওয়ার্ডের কম্পিটিশনগুলা আমরা রাখতে পারবো খুব ইজিভাবে। এখান থেকে কম্পিটিশন বলতে যেগুলো লো কম্পিটিশন সেগুলাই আমরা রাখবো, বা মিডিয়াম বা হাইগুলো আমরা রিমুভ করে দিব। তো এখান থেকে আমরা একটা একটা করে ধরে ধরে আমরা ফিশিং, যেহেতু আমাদের এটা মেইন কিওয়ার্ড অবশ্যই আমরা রাখবো। তো আমরা চেষ্টা করব যেহেতু আমাদের ফিশিং রিলেটেড এটা একটা বড় ধরনের একটা কিওয়ার্ড, যার কারণে আমাদের এখানে সার্চ ভলিউম অনেক আসছে, বাট কম্পিটিটর
অনেক লো, আমরা এখান থেকে চাইলে মিডিয়াম গুলো রাখতে পারি, মিডিয়াম, তবে যেগুলো হাই গুলো আছে সেগুলো আমরা এক একটা ধরে ডিলিট করে দিব। হাই আর মিডিয়াম নাকি? রাইট, লো আর মিডিয়াম। হ্যাঁ, রো আর হাই আর মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম গুলো আমরা চাইলে রাখতে পারি অথবা রিমুভ করে দিতে পারি, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড বা আমার আর্টিকেলের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো আপাতত আমি চাচ্ছিলাম আমার যেহেতু লো রিলেটেড, লো মান্থলি সার্চ ভলিউম মানে লো কম্পিটিটর অনেক আছে, তো আমি মিডিয়ামগুলো রাখবো না, যেহেতু ফিশিং আমার মেইন কিওয়ার্ড, অতএব এটা আমাকে রাখতেই হবে। আচ্ছা, তাহলে মিডিয়ামগুলো আমি রিমুভ করে দিচ্ছি। মানে লো কম্পিটিটর যদি কম থাকতো তাহলে মিডিয়ামগুলো নিতাম। হ্যাঁ, লো কম্পিটিটর যদি থাকতো তাহলে আমি মিডিয়ামগুলো নিতাম। সবগুলাই হাই থাকলে আমাকে তাহলে আরো ভালো ওয়েতে রিসার্চ করা লাগতো। মানে হাই নিব না আমরা? না, হাই নিবই না। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা আগে হাইগুলো রিসার্চ করি, তারপরে এই মেইন কিওয়ার্ড কিন্তু আমাদের এখনো বের হয়নি। আচ্ছা, মিডিয়ামটা, আচ্ছা মিডিয়ামটা রিমুভ করতেছি। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে যেটা কাজ করব, আমরা সবগুলা লো কম্পিটিটর, লো কম্পিটিটর কিওয়ার্ডগুলো সবগুলা নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এভারেস্ট একটা মানে রেজাল্ট, আমাকে গুগল কি করছে সব দিয়ে দিছে। ঠিক আছে, তো এখন আমি এগুলা থেকে বাছাই করব কিওয়ার্ডগুলো কিভাবে করব। প্রথমত এই ট্যাবটা আমরা সবটাই সিলেক্ট করব, মানে এই ট্যাবটা করার পরে এখান থেকে ডেটা, ডেটা থেকে ফিল্টার করব, মানে ফিল্টারিং করব। ফিল্টারিং করে আমি এখান থেকে ফিল্টার সবগুলাই যেগুলো আছে, যতগুলো আছে সবগুলাই ফিল্টারিং করতে পারি, অথবা এখান থেকে যে শুধুমাত্র ফিশিং যে কথাগুলো আছে সেটা আমি চাইলে ফিল্টারিং করতে পারি। এই যে ফিশিং যে কথাটা আছে, জাস্ট এটা যদি একটাই তো ফিল্টারিং আছে। আচ্ছা, তাহলে আমি ফিল্টারিং করলাম কিভাবে, আমি আবার দেখাই। ফিল্টারিং এ আসলাম, আসার পরে এখানে জাস্ট সার্চ করলাম, এখানে অল সার্চ সবগুলো থাকবে, তারপরে লিখবো হচ্ছে এখানে FIS। আচ্ছা, ফিশিং লিখছি, FIS ফিশিং লিখছি, লেখার পরে জাস্ট ওকে করলাম। এখানে শুধুমাত্র ফিশিং রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলাই শুধুমাত্র আসছে, কারণ এগুলাই দরকার, বাকি কিওয়ার্ডগুলোর আমার দরকার নাই। ঠিক আছে, তাহলে এইগুলো আমি কি করতেছি, সবগুলাই জাস্ট কপি, নতুন একটা ট্যাব নিয়ে এখানে এসে পেস্ট করতেছি, তার মানে এগুলাই আমার মেইন কিওয়ার্ড ফিশিং রিলেটেড। তারপরে এইটা যদি ইয়াটা ফিল্টারটা যদি আমি উঠাই দেই, তাহলে এখানে কি বোঝা গেল যে বাকি যে এই বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমার ফিশিং রিলেটেড না, আমার সাথে যাচ্ছে না, ফিশিং এর বাইরে আবার নেগেটিভ কিছু কিওয়ার্ড চলে আসছে। এই নেগেটিভ কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে আমি আমার মেইন কিওয়ার্ডগুলো ফিশিং রিলেটেড নিয়ে আসলাম। ঠিক আছে, এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ,